গুম গুলি করে পঙ্গু করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাতটি অভিযোগ দায়ের করেছেন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা সকালে ভুক্তভোগীরা যান অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগে সেখানে আলাদা আলাদা অভিযোগ হয় এদের সবাইকে করে করে গুলি বা চাপাতি রামদা দিয়ে হাত ফেলার অভিযোগ করা হয় সাতজন ছিলেন চারজন পুলিশ ও র্যাবের নির্যাতনের শিকার হয়ে পঙ্গু হয়েছেন ঘটনার সময়কার পুলিশ র্যাব ও আওয়ামী লীগের যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ভুক্তভোগীরা প্রসিকিউশনে তাদের কথা বলতে গিয়ে আবেগঘন পরিবেশ তৈরি হয় সবাই সুষ্ঠু তদন্তের পর এখানে আমাকে এমনভাবে রাখা হয়েছিল চোখ বাঁধা তারপর চব্বিশ ঘন্টা হাত বাঁধা আর ভিতরে যে নির্মম নির্যাতনটা চালানো হতো প্রস্রাব করতে দিত না ঠিকমতো কাবারে টাইম দিত না কথা বলার কোনো সুযোগ ছিল না আমি বয়েস হারিয়ে পেলেছিলাম সাড়ে তিন বছর পর বের হওয়ার পর আমার মুখ থেকে কোনো বয়েস বের হচ্ছিল না যারা এইভাবে মিথ্যা নাটক সাজিয়ে মায়ের বুক কালি করছে আমি তাদের প্রত্যেকের বিচার চাই আমরা ট্রাইব্যুনাল অভিযোগ দায়ের করেছি আমরা আমাদের অভিমত আমাদের প্রত্যাশা ব্যক্ত করেছি যে যা যারা এখনো মিসিং আছে আমরা তাদেরকে ফিরে পাবো যারা এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্যাতনের শিকার হয়েছে যারা এই ভায়োলেন্সের সাথে জড়িত জড়িত ছিল তাদেরকে শাস্তির আও আওতায় নিয়ে এসে এই ট্রাইব্যুনাল ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে সে প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি